অবশেষে স্টেম সেল গবেষণাকে স্বীকৃতি দিল নোবেল কমিটি এবছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন ব্রিটিশ গবেষক জন গার্ডন এবং জাপানি গবেষক সিনিয়া ইয়ামানাকা দু হাজার ছয় সালেই ইয়ামানাকা গবেষণায় প্রমাণ করে দেন যে অনায়াসেই কোনো পরিণত কোষকে প্রাচীন কোষে পরিণত করা সম্ভব একই সঙ্গে গার্ডেনের গবেষণাও অবাক করে দেয় বিজ্ঞান দুনিয়াকে তিনি প্রমাণ করে দেন ব্যাঙের তন্ত্র বা ত্বকের কোষ থেকে অনায়াসেই নতুন ব্যাঙাচি সৃষ্টি করা সম্ভব এই বিজ্ঞানীদের গবেষণা বিশ্বের সামনে তুলে ধরে যে শরীরের সমস্ত ধরনের কোষ তৈরি করার ক্ষমতাই একটি ডিএনএর মধ্যে রয়েছে নোবেল কমিটির এই স্বীকৃতি চিকিৎসা ক্ষেত্রে নয়া দিগন্তের সূচনা করল এবিপি আনন্দ